কখনো শুনেছেন শুধুমাত্র থাপ্পড় মারার জন্য কোনো সংস্থা কর্মী নিয়োগ করছে এর আগে কোথাও এমন অদ্ভুত নিয়োগের কথা শোনা যায়নি অবিশ্বাস্য মনে হলেও এমনই করেছেন এক প্রযুক্তি সংস্থার প্রধান কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত মনীষ সেঠি একটি প্রযুক্তি সংস্থার সিইও ফেসবুকের আসক্তি কাটিয়ে কাজে মগ্ন থাকতে চাইতেন তিনি দুই সালে তিনি উপলব্ধি করেন ফেসবুকে অতিরিক্ত সময় কাটানোয় তার কাজের গতি কমে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে উপায় খুঁজছিলেন মনীষ শেষমেশ ঠিক করেন ফেসবুক থেকে বিরত রাখতে কর্মী ভাড়া করবেন তিনি করলেনও তাই ফেসবুকে মনীষ লেখেন ক্রেগলিস্ট থেকে এক নারীকে ভাড়া করেছি যতবার আমি ফেসবুক ব্যবহার করব ততবার আমাকে থাপ্পড় মেরে সচেতন করবেন এতে কাজের গতিও বাড়বে আর ফেসবুকে আসক্তিও কমবে মনীষ আরও জানিয়েছেন থাপ্পর মারার জন্য ওই নারীকে ঘন্টায় আট ডলার দিতেন এবং ফলস্বরূপ দেখা যায় কয়েকদিনের মধ্যেই তার কাজ রকেটের গতিতে এগিয়েছে সম্প্রতি ফেসবুকে তার সেই অদ্ভুত নিয়োগের কথা প্রকাশ্যে এনেছেন মনীষ কাজের প্রতি তার নিষ্ঠা এবং কাজকে অগ্রাধিকার দিতে ফেইসবুককে ধারে কাছে ঘেস্তে না দেওয়ার যে প্রচেষ্টা তাতে মুগ্ধ হয়েছেন স্পেস এক্স এবং টেসলার সিইও ইলন মাস্ক